সংস্কারের কারণে আগামী 8 মাস যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে দ্বিতীয় হুগলি সেতুর। আজ রাত 12টার পর থেকেই সেই কাজ শুরু করা হবে। যান চলাচলে নিয়ন্ত্রণের গোটা বিষয়টি পর্যবেক্ষণে রাখবে কলকাতা ট্রাফিক পুলিশ। তাদের নির্দেশ অনুসারে যান চলাচল নিয়ন্ত্রণ করবে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ। রক্ষণাবেক্ষণের কাজের এই দীর্ঘ সময়ে কোনা এক্সপ্রেসওয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা সব থেকে বড় চ্যালেঞ্জ হাওড়া সিটি পুলিশের কাছে। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।